হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 12 আগস্ট 2022। তো আজকের এই ভিডিওতে 12 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বজ্র প্রহার 2022 নামক বিশেষ সামরিক মহড়া ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আমেরিকা। তো সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে এই বজ্র প্রহার 2022 নামক বিশেষ সামরিক মহড়া বা মিলিটারি এক্সারসাইজ অনুষ্ঠিত হচ্ছে এবং এটি শুরু হয়েছে এ মাসের 8 তারিখে এটি শুরু হয়েছে। আচ্ছা, একটু ডিটেলস দেখে নিচ্ছি। The India-US Joint Special Forces exercise Vajra Prahar 2022 began on August 8, 2022 at the Special Forces Training School in Baklo, Himachal Pradesh. অর্থাৎ হিমাচল প্রদেশের যে বাকলো রয়েছে সেখানে এই স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুল রয়েছে। তো সেখানেই কিন্তু এই 2022 সালের বজ্র প্রহার নামক বিশেষ সামরিক মহড়া ভারত ও আমেরিকার মধ্যে শুরু হয়েছে এবং এটা হচ্ছে 13তম এডিশন, অর্থাৎ এই বজ্র প্রহার যে সেনা মহড়া হয় তার 13তম আসর সম্প্রতি শুরু হয়েছে হিমাচল প্রদেশের বাকলোতে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আমেরিকা। বজ্র প্রহার 2022 নামক সামরিক মহড়া ভারত ও আমেরিকার মধ্যে শুরু হয়েছে। আচ্ছা, এখানে একটু বলে দিচ্ছি যে ভারত ও আমেরিকার মধ্যে যে সামরিক মহড়াগুলি হয় বা মিলিটারি এক্সারসাইজগুলি হয়, তো মোট 4টা মিলিটারি এক্সারসাইজ হয় ভারত ও আমেরিকার মধ্যে। তো একটা হচ্ছে যুদ্ধ অভ্যাস, বজ্র প্রহার, কোপ ইন্ডিয়া। তো কোপ ইন্ডিয়া ভারতীয় অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইউএস এয়ারফোর্সের মধ্যে হয়। আরেকটা হচ্ছে টাইগার ট্রাম্প। তো এই চারটা মিলিটারি এক্সারসাইজ ভারত ও আমেরিকার মধ্যে হয়ে থাকে, যুদ্ধ অভ্যাস, বজ্র প্রহার, কোপ ইন্ডিয়া এবং টাইগার ট্রাম্প। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন ভারতীয় গল্ফ খেলোয়াড় মন্দিরি ইন্দোনেশিয়া ওপেন গল্ফ টুর্নামেন্ট জিতেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, গগনজিৎ ভুল্লর। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন ভারতীয় গল্ফার গগনজিৎ ভুল্লর। তিনি সম্প্রতি এই মন্দিরি ইন্দোনেশিয়া ওপেন গল্ফ টুর্নামেন্ট এটি জিতেছেন। আচ্ছা, ইন্ডিয়ান গল্ফার গগনজিৎ ভুল্লার ওন দ্য এশিয়ান ট্যুর গল্ফ টুর্নামেন্ট মান্দিরি ইন্দোনেশিয়া ওপেন 2022 অ্যাট পন্ডক ইন দ্য গল্ফ কোর্স। অর্থাৎ এই যে সম্প্রতি যে অনুষ্ঠিত হয়েছে এই এশিয়ান ট্যুর গল্ফ টুর্নামেন্ট, যার আরেক নাম হচ্ছে মন্দিরি ইন্দোনেশিয়া ওপেন 2022, এটি জিতেছেন গগনজিৎ ভুল্লার এবং এটা নিয়ে এনার 3বার এই শিরোপা জেতা। এর আগে 2013 এবং 2016তেও কিন্তু এই শিরোপা ইনি জিতেছিলেন। তো সঠিক উত্তর হবে অপশন বি, গগনজিৎ ভুল্লার। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যোগদানের সমর্থনে ডকুমেন্ট সাইন করেছেন? তো সঠিক উত্তর অপশন বি, আমেরিকা। তো সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ফিনল্যান্ড ও সুইডেনের যে ন্যাটোতে যোগদান সেটির সমর্থনে ডকুমেন্ট সাইন করেছেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আমেরিকা। আচ্ছা, US President Joe Biden has signed documents endorsing Finland and Sweden's accession to NATO alliance. অর্থাৎ ন্যাটোতে যোগদানের ব্যাপারে যে ডকুমেন্ট সেটিতে সাইন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইনি হচ্ছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আমেরিকা। আচ্ছা, একটু ন্যাটো সম্পর্কে বলে দিই। ন্যাটোর পুরো নাম হচ্ছে দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, আর ন্যাটো সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রুসেলস শহরে। আর ন্যাটো প্রতিষ্ঠা করা হয় 4 এপ্রিল 1949-এ, আর বর্তমানে ন্যাটোর সেক্রেটারি জেনারেল হচ্ছেন জেন্স স্টলটেনবার্গ। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন বিখ্যাত টেনিস খেলোয়াড় অবসর গ্রহণ করার কথা বলেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেরেনা উইলিয়ামস। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন সেরেনা উইলিয়ামস এবং ইনি আমেরিকার একজন বিখ্যাত টেনিস খেলোয়াড়। তিনি সম্প্রতি অবসর গ্রহণ করার কথা বলেছেন। তো পরিবারের সঙ্গে সময় কাটানোর, পরিবারকে সময় দেওয়ার জন্য কিন্তু ইনি মূলত এই অবসর গ্রহণ করার কথা বলেছেন। তো ইনি মোট 23 বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, 23 বার। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেরেনা উইলিয়ামস। পরের প্রশ্ন, সম্প্রতি AIFF ফুটবলার অফ দ্য ইয়ার কে হয়েছেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, উপরের দুজনে, অর্থাৎ সুনীল ছেত্রী ও মনীষা কল্যাণ। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন ভারতীয় পুরুষ ফুটবল দলের প্লেয়ার সুনীল ছেত্রী, আর ইনি হচ্ছেন মহিলা ফুটবল দলের প্লেয়ার মনীষা কল্যাণ। তো এই দুজনকে এই সম্প্রতি AIFF ফুটবলার অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে সুনীল ছেত্রী ও মনীষা কল্যাণ। আচ্ছা AIFF এর পুরো নাম কি? তো এর পুরো নাম হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তো সম্প্রতি এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ফুটবলার অফ দ্য ইয়ার হিসেবে এই দুজনের নাম ঘোষণা করা হয়েছে, তো সুনীল ছেত্রী ও মনীষা কল্যাণ। আচ্ছা একটু AIFF বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সম্পর্কে দেখে নিই। এটি প্রতিষ্ঠা করা হয় 23 জুন 1937-এ, আর এর সদর দপ্তর হচ্ছে দিল্লিতে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দেশের অর্থমন্ত্রী চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের ব্যাপারে দেশকে সতর্ক করেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাংলাদেশ। তো সম্প্রতি বাংলাদেশের অর্থমন্ত্রী AHM মুস্তাফা কামাল তো বাংলাদেশকে এই চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের ব্যাপারে সতর্ক করেছেন। আচ্ছা একটু ডিটেলস দেখে নেই। বাংলাদেশ ফিনান্স মিনিস্টার AHM মুস্তাফা কামাল হ্যাজ ওয়ার্নড দ্যাট countries, especially developing nations, must think twice before taking more loans through China's Belt and Road Initiative. অর্থাৎ এই যে চীনের এই যে প্রকল্প বেল্ট অ্যান্ড রোড, তো এর দ্বারা কিন্তু চীন বিভিন্ন দেশকে লোন দিয়ে থাকে, তো সেই লোন গ্রহণ করার ব্যাপারে বিভিন্ন দেশকে, বাংলাদেশ তো অবশ্যই, তো বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশকেও সতর্ক হওয়ার কথা বলেছেন। তো কারণ হিসেবে তিনি শ্রীলঙ্কা এবং পাকিস্তানের কথাও বলেছেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের অর্থমন্ত্রী চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের ব্যাপারে দেশকে সতর্ক করেছেন, তো সঠিক উত্তর অপশন সি, বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের মুদ্রা টাকা, আর প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা, আর বাংলাদেশের প্রেসিডেন্ট হচ্ছেন আব্দুল হামিদ। পরের প্রশ্ন হচ্ছে 2022-এর জুলাই মাসের ICCর সেরা পুরুষ খেলোয়াড় কে হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, প্রভাত জয়সূর্য। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন শ্রীলঙ্কার ক্রিকেটার প্রভাত জয়সূর্য, তিনি সম্প্রতি এই ICCর 2022-এর জুলাই মাসের সেরা পুরুষ খেলোয়াড় হয়েছে। আচ্ছা প্রভাত জয়সূর্য তো সেরা পুরুষ খেলোয়াড় হয়েছেন, যদি প্রশ্ন আসে যে 2022-এর জুলাই মাসের ICC সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে এম্মা লাম্ব। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটার, অর্থাৎ ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার এম্মা লাম্ব, তিনি হয়েছেন 2022-এর জুলাই মাসের ICC সেরা মহিলা খেলোয়াড়। তো সঠিক উত্তর অপশন এ, প্রভাত জয়সূর্য সেরা পুরুষ খেলোয়াড় আর সেরা মহিলা খেলোয়াড় এম্মা লাম্ব। আচ্ছা এখানে একটু দেখে নিচ্ছি এই ICCর যে মান্থলি সেরা প্লেয়ার। তো 2022-এর জানুয়ারিতে কিগান পিটারসন দক্ষিণ আফ্রিকার, আর ফেব্রুয়ারিতে হয়েছেন শ্রেয়াস আয়ার ইন্ডিয়ার, আর মার্চে হয়েছেন বাবর আজম পাকিস্তানের, এপ্রিলে হয়েছেন কেশব মহারাজ দক্ষিণ আফ্রিকার, মেতে হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস শ্রীলঙ্কার, আর জুনে হয়েছেন জনি ওয়েস্ট্রো ইংল্যান্ডের, আর জুলাইতে হলেন প্রভাত জয়সূর্য। এবার যদি এই ICCর সেরা মহিলা খেলোয়াড় দেখি এবছরের, সেক্ষেত্রে জানুয়ারিতে হয়েছেন হেদার নাইট ইংল্যান্ডের, আর ফেব্রুয়ারিতে হয়েছেন অ্যামেলিয়া কের নিউজিল্যান্ডের, মার্চে হয়েছেন রাচেল হেইনস অস্ট্রেলিয়ার, এপ্রিলে হয়েছেন এলিজা হেলি অস্ট্রেলিয়ার, আর মেতে হয়েছেন তুবা হাসান পাকিস্তানের, আর জুনে হয়েছেন মার্জিনা কেম্প দক্ষিণ আফ্রিকার, আর জুলাইতে হলেন এম্মা লাম্ব ইংল্যান্ডের। আচ্ছা একটু ICC সম্পর্কে বলে দিই। ICC পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আর ICC প্রতিষ্ঠা করা হয় 15 জুন 1909-এ। এছাড়া ICC সদর দপ্তর দুবাইতে, আর চেয়ারম্যান গ্রেগ বার্কলে, আর CEO হচ্ছেন জিও ফেলার্টিস। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ ইরানের খাইয়াম নামক স্যাটেলাইট সফলভাবে লঞ্চ করেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, রাশিয়া। তো আমরা জানি এই ইরান কিন্তু রাশিয়াকে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে সাপোর্ট করছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই। তো সম্প্রতি এই রাশিয়াই ইরানের একটি স্যাটেলাইট যার নাম হচ্ছে খাইয়াম, এটি লঞ্চ করেছে। আচ্ছা রাশিয়ার যে স্পেস এজেন্সির নাম কি? তো রাশিয়ার স্পেস এজেন্সির নাম হচ্ছে রসকমস। তো সম্প্রতি রসকমস কিন্তু এই ইরানের যে স্যাটেলাইট খাইয়াম এটি লঞ্চ করেছে, এবং এটি লঞ্চ করা হয়েছে আগস্টের 9 তারিখে। তো সঠিক উত্তর অপশন বি, রাশিয়া। সম্প্রতি ইরানের খাইয়াম নামক স্যাটেলাইট লঞ্চ করেছে রাশিয়া। আচ্ছা ইরান সম্পর্কে দেখি নেই। ইরানের রাজধানী তেহরান, আর মুদ্রা হচ্ছে ইরানিয়ান রিয়াল, আর প্রেসিডেন্ট হচ্ছেন ইব্রাহিম রাইসি। আর যদি রাশিয়া সম্পর্কে বলি তাহলে রাশিয়ার রাজধানী মস্কো, আর রাশিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন ভ্লাদিমির পুতিন, আর রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল। পরের প্রশ্ন, সম্প্রতি লাঙ্গায়া নামক নতুন ভাইরাসের দ্বারা কোন দেশে 35 জন আক্রান্ত হয়েছেন? তো সঠিক উত্তর অপশন বি চীন। তো সম্প্রতি চীনে একটি নতুন ভাইরাস দেখা দিয়েছে, এটি হচ্ছে প্রাণী ঘটিত ভাইরাস, এর নাম দেওয়া হয়েছে লাঙ্গাইয়া, এবং এর ফলে কিন্তু চীনে অলরেডি 35 জন আক্রান্ত হয়েছে। তো আমরা জানি করোনা ভাইরাসও কিন্তু চীনেই শুরু হয়েছিল, অর্থাৎ চীনেই উৎপত্তি হয়েছিল, এবং তারপরে নতুন নতুন ভাইরাস কিন্তু বেশিরভাগ চীনেই উৎপন্ন হয়। তো এবার আবার নতুন একটি ভাইরাস দেখা যাচ্ছে যার নাম হচ্ছে লাঙ্গাইয়া, এবং এটিও কিন্তু চীনেই দেখা গেছে এবং চীনে অলরেডি 35 জন আক্রান্তও হয়েছে। তো সঠিক উত্তর অপশন বি চীন। পরের প্রশ্ন, হচ্ছে সম্প্রতি নীতিশ কুমার পুনরায় কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিহার। তো নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু সম্প্রতি তিনি এনডিএর সঙ্গে যে তাদের গঠবন্ধন ছিল সেটি ভেঙে দিয়েছিলেন, এবং তারপরে আরজেডি যে রয়েছে, অর্থাৎ এই যে তেজস্বী যাদবের যে পার্টি আরজেডি, তার সঙ্গে গঠবন্ধন করে আবার পুনরায় বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তো নীতিশ কুমার এ নিয়ে 8 বার, অর্থাৎ 8 বারের এই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিহার। সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে পুনরায় শপথ গ্রহণ করেছেন নীতিশ কুমার, এবং তার সঙ্গে সঙ্গে এই যে তেজস্বী যাদব রয়েছেন আরজেডির নেতা, ইনি কিন্তু ডেপুটি মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তো সঠিক উত্তর অপশন এ বিহার। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, তো প্রশ্ন ছিল সম্প্রতি কাকে লাদাখের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দলাই লামা। তো ধর্মগুরু দলাই লামাকে সম্প্রতি লাদাখের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়েছে। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ আজকে তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, তো প্রশ্ন হচ্ছে ভারতের 75তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এসল আজকের ভিডিও, যেখানে 12 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেতে পারো। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।